হাবল বা স্পিৎজার নয়, চন্দ্র এক্স রে অবজারভেটরি টেলিস্কোপ এক অসাধারণ তথ্য দিল। খানিকক্ষণ আগেই এই তথ্যটি আমাদের হাতে এসে পৌঁছেছে। সোর্স হচ্ছে গিয়ে space.com, এবং space.com কিন্তু নাসার সোর্স নিয়ে তবেই এই তথ্য প্রচারিত করেছে। আসলে দুটো ব্ল্যাক হোলকে অনেকদিন ধরেই পর্যবেক্ষণ করছিলেন মহাকাশ গবেষক বা মহাকাশ বিজ্ঞানীরা। তারা অদ্ভুত একটা জিনিস খেয়াল করেছে। বিষয়টা কি, তাদের যে তথ্য প্রচার করেছে তা ইংরেজিতে যেটা লিখেছে, থাউজেন্ডস অফ স্টার্স ডিস্ট্রয়েড বাই ব্ল্যাক হোলস ইন মাল্টিপল গ্যালাক্সিস, এবং এক্স রে এভিডেন্স দিয়েছে। এক্স রে এভিডেন্স মানে এই যে চন্দ্রা টেলিস্কোপ, তার এভিডেন্স বা তার তথ্য ঘেঁটেই এই প্রমাণ পাওয়া গেছে। তার মানে প্রায় 1000-এর উপরে তারা বা নক্ষত্রকে নষ্ট করে দিয়েছে দুটি ব্ল্যাক হোল। এই যে ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয় আমি আসছি, তবে তার আগে আরও নাসার তরফ থেকে যেটা লেটেস্ট খবর জানিয়েছে, বলা হচ্ছে যে ব্ল্যাক হোলস দ্যাট টিপিক্যালি ওয়েট 5-30 times দ্য মাস অফ দ্য সান, সূর্যের থেকে প্রায় 5-30 গুণ বড় এই ব্ল্যাক হোল। এবং বলা হচ্ছে যে দিনের পর দিন টুকরো টুকরো করে নক্ষত্রগুলোকে গিলে নিয়েছে ব্ল্যাক হোল দুটি, এবং অনেকগুলো গ্যালাক্সির উপর নজরদারি চালিয়ে তবেই এই তথ্য কিন্তু আমাদের সামনে নিয়ে এসছে নাসা। আমি ব্ল্যাক হোল সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের দিয়ে দিই, অনেকেই জানেন তাও অনেকেই হয়তো জানে না। প্রত্যেকেই এই ব্ল্যাক হোল শব্দটি শুনেছে, কিন্তু আমাদের অধিকাংশই জানে না যে ব্ল্যাক হোল আসলে কী। ব্ল্যাক হোল হলো এমন একটি বস্তু যা এতই বৃহৎ যে এটির অত্যাধিক মাধ্যাকর্ষণ শক্তি সব কিছুকে ভেতরের দিকে টানে, এমনকি আলোকেও। যেমন একটি ট্রাম্পোলাইনের ওপর একটি বোলিং বলের কথা চিন্তা করুন, এটি মধ্যেখানে একটি বড় ডিপ্রেশন সৃষ্টি করে, তাই আপনি এটির উপর কিছু ছুঁড়ে মারলে নিচের দিকে পতিত হয়। একইভাবে ব্ল্যাক হোল তার চারদিকে স্থান ও সময়কে পর্যন্ত বাঁকিয়ে রাখে, এমনকি ব্ল্যাক হোল থেকে আলোর গতিও নিস্তার পায় না। স্থান এত বেশি বেঁকে থাকে যে একমাত্র দিক হলো নিম্নতা, মানে নিচে। এ কারণে ব্ল্যাক হোল কালো বা অদৃশ্য, আসলে কালো নয় অদৃশ্য। আমরা ব্ল্যাক হোল দেখি না, কারণ ব্ল্যাক হোল থেকে কখনোই কোনো আলো পর্যন্ত বেরোতে পারে না। আর এই ব্ল্যাক হোলই 1000-এর উপর নক্ষত্রকে কিন্তু গিলে নিয়েছে, এরকম প্রমাণ দিল নাসার শুধু নয় সারা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরে রিসার্চ করে, তাও আবার চন্দ্রা অবজারভেটরি টেলিস্কোপের মাধ্যমে। এই তথ্যটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।